ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে সোয়াগ ফোর্টি সেভেন নামক কিশোর জ্ঞান গ্রুপের প্রধানসহ ছয়জন সক্রিয় সদস্যকে দেশি ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব সাত চট্টগ্রাম র্যাবসা চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় দুষ্কৃতিকারী ফেনী জেলার ফেনি মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকায় পাকা রাস্তার উপর অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে ভিত্তিতে ব্যবসা চট্টগ্রামের একটি আভিযানিক দল গত পঁচিশ এপ্রিল দু তারিখ রাত আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ ঘটিকায় বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই সাত থেকে আট জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সদস্যরা আসামি মোহাম্মদ মাহি পিতা মাইনুদ্দিন মানিক সাংবাদিয়া থানা। সোনাগাজী জেলা ফেনী মোহাম্মদ মানিক পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম সাং জরম নদী থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্দা তিন মোহাম্মদ বাবু পিতা মৃত আবুল হোসেন সাং বারাইগুনি চার মোহাম্মদ আসিফ পিতা মৃত স্বপন সাং মিয়াজি রোড পাঁচ মোহাম্মদ আরমান পিতা রাজীব সাং পাঁচগাছিয়া এবং ছয় মোহাম্মদ সৈকত পিতা মাইনুদ্দিন সাং সুন্দরপন উভয় থানা ফেনী সদর ও জেলা ফেনীদের আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি ধরে ধৃত এক নং আসামি মোহাম্মদ মাহির পরিচিত জিন্সের প্যান্টের পকেট হতে একটি স্টিলের চাকু এবং ধৃত তিন নং আসামি মোহাম্মদ বাবুর পরিহিত জিন্সের প্যান্টের পকেট হতে একটি ফোল্ডিং চাকু উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে কাজাস সৌরভ অভি তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম